বিসমিল্লাহির রহমান রহিম। দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কোভিড-19 সম্পর্কে একটু সাধারণ পর্যালোচনা। মূলত কোভিড-19 2019 সালে প্রথম দেখা দিয়েছিল এবং আমরা 2019-20-21 পার করেছি এই প্যান্ডেমিকের মাধ্যমে, এবং এখন চলছে 2022। আমাদের অনেকেরই ধারণা হচ্ছে কোভিড হয়তো চলে গেছে, তো আসলে কোভিড যায়নি। কোভিড মূলত অনেকগুলো নতুন ওয়েভের মাধ্যমে ফিরে আসছে, এবং আমি পার্সোনালি বলতে পারি আমারই কিছুদিন আগে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আমি এফেক্টেড হয়েছিলাম। তো তখন বুঝতে পারলাম যে আসলে কোভিড যায়নি, কোভিডের নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং নতুন নতুন ওয়েভের মাধ্যমে কোভিড সংক্রমিত হচ্ছে। তো আমরা আজকে একটু জানার চেষ্টা করব যে কোভিড এর এই সংক্রমণ কীভাবে শুরু হয়েছিল, কোভিডের কিছু বেসিক তথ্য, এবং কোভিড এখন আমাদের জীবনযাত্রাকে কীভাবে এফেক্ট করছে এবং আমাদের কর্মক্ষেত্রে কীভাবে আমরা এফেক্টেড হচ্ছি, এবং এগুলো থেকে বেঁচে থাকার উপায় কী, এ বিষয়ে একটা সাধারণ আলোচনা করবো আজকে। তো মূলত কোভিডের সায়েন্টিফিক নাম হচ্ছে সার্স কোভ টু ভাইরাস। এখন এই সার্স টু হচ্ছে এই একটা সায়েন্টিফিক নেম, এটা হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। তো এটা হচ্ছে সার্সের ফুল ফর্ম। সার্স কোভ টু ভাইরাসকে শর্টে বলা হয় কোভিড-19, যেহেতু এটা 19 সালে এটা প্যান্ডেমিক আকারে ডিক্লেয়ার করা হয়েছিল। এটা খুব বিপজ্জনক একটা ভাইরাস, এবং এটা 19 সালে এসেছিল খুবই একটা মারাত্মক ভাইরাস রূপে, এবং এটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রাথমিকভাবে এটাকে প্যান্ডেমিক ডিক্লেয়ার করে। পরবর্তীতে এটার বিভিন্ন ওষুধ এবং ভ্যাকসিনেশন আবিষ্কার হয়, এবং এই ভ্যাকসিনেশনগুলো দেওয়ার পরে এটার সিভিয়ারিটি কমে যায়, কিন্তু প্রাথমিকভাবে এটা খুবই একটা বিপজ্জনক একটা ভাইরাস হিসেবে এটা স্বীকৃতি পায়, এবং এটাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এখন কোভিড-19 সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ কোভিড-19 ভাইরাসটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে, এটার ফর্ম চেঞ্জ করছে, এটার সিমটম সাইন্স চেঞ্জ হচ্ছে, ফলে দেখা যাচ্ছে আমরা কোভিড-19 সম্পর্কে আমাদের নলেজগুলোকে আপডেট করতে হবে। আমরা যদি মনে করি আমাদের পুরনো নলেজ দিয়ে আমরা কোভিড-19কে মোকাবেলা করবো, সেক্ষেত্রে অনেক সময় আমরা আবার এফেক্টেড হচ্ছি এবং কোভিড-19 সংক্রমণটা এখনও রয়ে গেছে, এখনও থামেনি, যদিও আমরা অনেকেই দুইটা ডোজ দিয়েছি, অথবা অনেকে একটা ডোজ দিয়েছে, অথবা অনেকে তিনটা ডোজ মানে বুস্টার ডোজ সহ দিয়েছে, তারপরেও কিন্তু কোভিড-19 সংক্রমণ থামেনি, এটা চলছে। এই জন্য আমাদেরকে কোভিড-19 সম্পর্কে জানতে হলে বেসিক্যালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বুলেটিন দেখতে হবে, অথবা আমাদের দেশের স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে বুলেটিনগুলো দেওয়া হয় সেগুলো, অথবা আমাদেরকে জানার জন্য পিয়ার রিভিউ আর্টিকেল পড়তে হবে। এগুলো হচ্ছে অথেন্টিক সোর্স থেকে নেওয়া তথ্য, এগুলো মেনে চললে আমাদের সুবিধা হবে, এবং আমাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা কোভিড-19 দ্বারা এফেক্টেড হতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যক্তি হিসাবে ব্যক্তিগত জীবনে, এবং আমরা যেখানে কাজ করি কর্মকর্তা কর্মচারী অথবা আমাদের যারা এমপ্লয়ার আছে তাদের সবারই আমাদের ব্যক্তিগত একক এবং দলগত বা অফিসিয়াল দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। ইতিমধ্যেই কোভিড প্রোটোকল সেট করা হয়েছে, মূলত কোভিড প্রোটোকল মেনে চললেই এই প্যান্ডেমিক থেকে বাঁচা যাবে। এবং কোভিড-19 মূলত আমি একটু যদি ইতিহাসটা মনে করি, এটা শুরু হয়েছিল 2020-11 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ডিক্লেয়ার করেছিল গ্লোবাল প্যান্ডেমিক। তার আগে ওইটা অল্প বিস্তর হচ্ছিল, বাট 2020-এ এসে এটা ব্যাপক আকার লাভ করে এবং এটাকে গ্লোবাল প্যান্ডেমিক হিসেবে বিবেচনা করা হয়, যেহেতু পৃথিবীর সবকটা মহাদেশে এটা ছড়িয়ে পড়ে এবং এটা মূলত পার্সন টু পার্সন স্প্রেড হয়, ব্যক্তি থেকে ব্যক্তিতে এটা সঞ্চিত হয়। বাট এখানে দেখা গেছে প্রাণী থেকে ব্যক্তি এবং ব্যক্তি থেকে প্রাণীর ট্রান্সমিশন এটা হয়েছে। তো আসলে এটা অত্যন্ত সংক্রামক একটা ছোঁয়াচে রোগ ছিল এই ভাইরাসের সংক্রমণ, এবং দেখা গিয়েছে যে এটা বয়স্ক লোকদের ক্ষেত্রে
অত্যধিক কার্যকরী ছিল, শিশুরা কিছুটা কম এফেক্টেড ছিল, কিন্তু দেখা যায় যে সমস্ত লোক বয়স্ক, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা এই ধরনের প্রবলেম যাদের ছিল তাদের উপরে এই ভাইরাস বেশি কার্যকর হয়েছে এবং অনেকের ক্ষেত্রে এটা এই ভাইরাস ফেটাল রেজাল্ট নিয়ে এসছে এবং অনেক ডেথ কেস বেড়ে গিয়েছিল। তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি ম্যাপ দেখি সেক্ষেত্রে দেখবো যে এটা পৃথিবীর সবকটা কন্টিনেন্টকে, মহাদেশকে এফেক্ট করেছে এবং কেউ এটা থেকে বেঁচে থাকতে পারেনি। তো আসলে ব্যক্তিগত পর্যায়ে আমরা কী করতে পারি কোভিড-19 থেকে বেঁচে থাকার জন্য? প্রথমত আমি বলবো যে আমাদেরকে জানতে হবে কোভিড-19 সম্পর্কে এবং আমাদেরকে মানে ব্যক্তিগত পর্যায়ে রেডি থাকতে হবে, প্রিপেয়ারনেসটা থাকতে হবে। এছাড়াও কিছু বাহ্যিক কর্তব্য আছে, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যেমন 6 ফিটের মধ্যে না আসা, আমাদের ঘন ঘন হাত ধোয়া সাবান পানি দিয়ে, আমরা অনেক সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি, সেক্ষেত্রে অ্যালকোহল বেস স্যানিটাইজারগুলো বেশি কার্যকরী। তারপর যেমন আমরা কোনো কিছু ধরলে, চাবি, মোবাইল বা কিপ্যাড যদি আমরা টাচ করি, সেক্ষেত্রে আমাদের হাত দিয়ে আবার সেই একই হাত দিয়ে নাক মুখ চোখে হাত দেওয়া যাবে না, সেক্ষেত্রে সংক্রমণ হতে পারে। আমরা যদি অসুস্থ ফিল করি আমাদেরকে বাসায় থাকতে হবে। কফিং এবং স্নিজিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের টিস্যু ইউজ করতে হবে, রুমাল ব্যবহার করতে হবে, যদি না থাকে তাহলে আমাদেরকে এইভাবে হাত দিয়ে আমাদেরকে স্নিজ, মানে আমার মূলত আমাদের মুখ থেকে আমাদের লালা বা ড্রপলেটগুলো যাতে ছড়িয়ে না পড়ে বাতাসে এবং আরেকজনের গায়ে গিয়ে না পড়ে, সেই প্রোটোকলটা মেনটেন করতে হবে। এবং আমরা যে সমস্ত অবজেক্টগুলো টাচ করি, যেমন আমাদের ফোন, চাবি, গাড়ির চাবি, বাসার চাবি ইত্যাদি জিনিস, বা কম্পিউটারের কিপ্যাড, মাউস, এগুলো যদি আমরা টাচ করি, সেক্ষেত্রে আমাদের হাতকে ডিসইনফেক্ট করতে হবে, ওই সমস্ত অবজেক্টগুলোকে ডিসইনফেক্ট করতে হবে ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন স্যানিটাইজার ইউজ করে ওগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পর্যায়ের কাজ। এখন অনেক সময় হাত ধোয়া মতো স্বাভাবিক একটা কাজকেও আমরা দেখেছি যে অনেকে খুব নেগলেক্টফুলি করে, ভালো করে করে না, ফলে হাত থেকে কিন্তু সংক্রমণটা বেশি হয়েছে। তো এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাত ধোয়ার জন্য কয়েকটা স্টেপ তারা বলে দিয়েছে যে হাত কীভাবে ধুতে হবে, বিশেষ করে কোভিড মোকাবেলা করার ক্ষেত্রে। বলেছে যে প্রথমে হাতকে রানিং ওয়াটারের নিচে বা ট্যাপের নিচে ধরে দুই হাতকে আগে ভিজাতে হবে, যথেষ্ট পরিমাণ ভিজাতে হবে, অন্তত 10-12 সেকেন্ড ভিজাতে হবে। ভিজানোর পরে হাতে লিকুইড সোপ অথবা সাবান বা এই জাতীয় জিনিস দিয়ে হাতকে রাব করতে হবে, আপনার হাতকে অনেকক্ষণ ধরে ডলতে হবে, এবং এটা 20 সেকেন্ডের নিচে না, 20 সেকেন্ড পর্যন্ত মিনিমাম আপনার হাতকে, দুই হাত, আঙুল, নখ, নখের গোড়া সবগুলোকে রাব করতে হবে, ডলতে হবে, এবং এরপরে ট্যাপের নিচে আপনার হাতকে ধরে হাতটাকে প্রপারলি ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে, এবং যখন দুইটা হাতে পরিষ্কার হয়ে গেল তখন আপনার একটা ড্রাই টাওয়েল দিয়ে, শুকনা টাওয়েল অথবা ন্যাপকিন বা টিস্যু দিয়ে এটাকে মুছতে হবে। মুছে এই টিস্যু দিয়ে যদি মুছেন তাহলে সেই টিস্যুটাকে আবার প্রপারলি ডিসপোজ অফ করতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। আর টাওয়েল যদি আমরা ইউজ করি, একই টাওয়েল আবার একাধিক ব্যক্তি যাতে ইউজ না করে, এরকম একটা পরিচ্ছন্নতার ব্যাপারটা মেনটেন করতে হবে। এই ব্যাপারটা ব্যক্তিগত সতর্কতার মধ্যে পড়ে। তো কোভিড-19 সম্পর্কে আমাদের জানার তো কোনো শেষ নেই, এটা এখনও আমাদেরকে জানতে হচ্ছে, বিকজ এটা আমাদেরকে এফেক্ট করছে। কারণ আমরা জানি যে এটার ট্রান্সমিশনটা হয় মূলত ব্যক্তি থেকে ব্যক্তিতে। যদি একজন ব্যক্তি সংক্রমিত হয়, অসুস্থ হয়, তার হাঁচি, কাশি, সর্দি থেকে এটা সংক্রমিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আগে, কোভিডের আগে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ অসচেতনতাবশত জোরে হাঁচি দিত, কাশি দিত, তাতে তার মুখ থেকে যে নিঃসৃত লালা, ড্রপলেট অনেক দূর পর্যন্ত চলে যায়। এখন দেখা যাচ্ছে মানুষের এই হাঁচি কাশির এই ড্রপলেট বাতাসে ছড়িয়ে যায় 20 ফিট পর্যন্ত। তো এখন এগুলো বলা হচ্ছে যে 6 ফিট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যাতে ইমিডিয়েটলি একদম 6 ফিটের মধ্যে যাতে কেউ না থাকে, যাতে এরকম যদি কেউ অসচেতনভাবে হাঁচিও দেয় সেই ড্রপলেটগুলো যাতে গায়ে এসে না পড়ে। মূলত ফেসের মাধ্যমে, নাক মুখ চোখ এর মাধ্যমেই এই অসুখটার ট্রান্সমিশন, এই ভাইরাসের ট্রান্সমিশন হয়। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, আমাদের নাক মুখ চোখ
এর মাধ্যমে যাতে এই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ না করে। এই ভাইরাসটা মূলত যখন কারো শরীর থেকে বাইরে চলে আসে তখন এটা 24 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে, এবং মানুষের শরীরে এটা যখন ঢুকে এর ঢোকার পরে 2 দিন থেকে 14 দিন পর্যন্ত এই সময়ের মধ্যে এটা ইনকিউবেশন পিরিয়ড, এর মধ্যেই মানুষ অসুস্থতা দেখা দিতে পারে। আর যদি মানুষ অসুস্থ হয়ে যায়, এটা কিছু সিমটম আছে, সাইন্স আছে, সিমটমগুলো হচ্ছে মানুষের জ্বর লাগবে, জ্বরজ্বর ভাব, চিল থাকবে বডিতে, তারপর কফ হবে, বুকে কফ জমবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এগুলো হচ্ছে ইমিডিয়েট সিমটম। অন্যান্য কিছু সিমটম থাকে, যেমন সো থ্রোট হয়ে যেতে পারে, কাশতে কাশতে গলা ছিঁড়ে যেতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, রানিং নোজ হতে পারে, মাথা ব্যথা, শরীর ব্যথা, ফ্যাটিক ফিল করতে থাকতে পারে, অনেক সময় ডিসেন্ট্রি হয়ে যায় অনেকের, বা মানুষ অনেক সময় স্মেল পায় না, টেস্ট পায় না খাবারের, এগুলো হচ্ছে কোভিডের লক্ষণ। যদি এগুলো হয়েই যায় তাহলে কিন্তু এই সাইনগুলো নিয়ে বসে থাকা যাবে না, ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অনেক সময় কিছু কিছু ইন্ডিকেশন থাকে, যেমন অনেকের ঠোঁট নীল হয়ে যায়, মুখ নীল হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, এতটা ফ্যাটিক ফিল করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এইরকম কন্ডিশনে যা যদি কেউ ফিল করে তার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে টেস্টিংয়ের জন্য। তো এখানে টেস্টের আগে নর্মালি আমরা যেটা বলি, একজন মানুষের খারাপ লাগছে, অসুস্থ লাগছে, বাট সে টেস্ট করেনি, এই ক্ষেত্রে বলা হবে তাকে সাসপেক্টেড কেস, তাকে আমরা ধারণা করছি যে কোভিড হতে পারে। বাট কোভিড হতে মানে হয়েছে কি না এটা দেখতে হলে অবশ্যই কনফার্ম ল্যাব টেস্ট করতে হবে, পিসিআর টেস্ট করতে হবে। পিসিআর টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে সেক্ষেত্রে ধরতে হবে সে কোভিড পজিটিভ, আবার যদি রেজাল্ট নেগেটিভ আসে সেক্ষেত্রে তার কোভিড হয়নি, হয়তো দেখা যাবে সিজনাল ফ্লু হয়েছে, এরকম কিছু ব্যাপার থাকতে পারে। বাট একবার যখন পিসিআর টেস্টে দেখা যাবে যে সে পজিটিভ, সেক্ষেত্রে তাকে কোভিডের ওষুধ সেবন করতে হবে। নর্মালি পিসিআর টেস্ট করে ডাক্তাররা এই কেসটাকে কনফার্ম করে দেয় যে কনফার্ম কোভিড কেস, সেক্ষেত্রে ওষুধপত্র খেতে হবে এবং অত্যাধিক মানে সিজনাল ফ্রুটস যেগুলো টক জাতীয় ফল, মালটা, কমলা, লেবুর রস, একটু উষ্ণ গরম পানির সাথে এগুলোর জুস বা এগুলোর রস খাওয়া যেতে পারে, এগুলো খুব ভালো ফল দেবে। ওভারঅল কোভিড হলে ডিমও খেতে হয় শরীরের স্ট্রেংথ পাওয়ার জন্য, খাদ্যাভ্যাসটাও খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমাদের হাতকে রেগুলার ডিসইনফেক্ট করতে হবে, আমাদের নিত্যকার যে ব্যবহার্য জিনিস সেগুলোকে ডিসইনফেক্ট করতে হবে, আমাদের বাসাবাড়িকেও ডিসইনফেক্ট করতে হবে। এবং এটা বারবার বলছি যে যাদের হার্ট, লাংস, ডায়াবেটিস, প্রেশার এরকম জিনিস থাকে তাদের ক্ষেত্রে কোভিড খুব মারাত্মকভাবে তাদেরকে অ্যাফেক্ট করতে পারে, অনেক সময় ফেটাল হয়ে যেতে পারে। এখন কোভিড কি সিজনাল ফ্লু কিনা এরকম একটা কোয়েশ্চেন আছে, যে অনেক সময় সিজনাল ফ্লু এবং কোভিডের সিমটম একই রকম মনে হয়, বাট এটা দেখা গেছে, রিসার্চ থেকে দেখা গেছে এবং হু অলরেডি এটা বলেছে যে কোভিড সিজনাল ফ্লু না, কারণ সিজনাল ফ্লু এতটা প্যান্ডেমিকের আকার ধারণ করে না এবং সিজনাল ফ্লু এত বেশি ট্রান্সমিশন হয় না। সিজনাল ফ্লু হলে অল্পতেই সেরে যায় এবং এত ম্যাস ট্রান্সমিশন হয় না, যেটা কোভিড-19 ক্ষেত্রে দেখা যায়। মানুষ উইক হয়ে যায়, বেশি অসুস্থ হয়, অনেক সময় ফেটাল মানে ডেথ কেস হয়ে যায় এবং এটার ম্যাস ট্রান্সমিশন হয়। এই জিনিসগুলো সিজনাল ফ্লুর ক্ষেত্রে হয় না, বাট সিজন ফ্লুর সাথে কোভিডের অনেক সাইন্স অ্যান্ড সিমটমের মিল আছে। বাট কোভিড একটা আলাদা অসুখ, সিজনাল ফ্লু থেকে এটা অনেক বেশি ফেটাল। এখন কোভিড হওয়ার আগে এরকম রোগ কি আগে হয়েছিল কি না, হয়েছিল 1918 সালে এরকম ফ্লু থেকে ইউরোপে, ইতিহাস বলে যে এটা 40 থেকে 100 মিলিয়ন লোক অ্যাফেক্টেড হয়েছিল। 1957 সালে এরকম একটা ফ্লু থেকে 2 মিলিয়ন লোক অ্যাফেক্টেড হয়েছিল এবং 1968 সালেও 1 মিলিয়ন লোক ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফেক্টেড হয়েছিল। বাট এবারে যেটা হলো কোভিড-19, এটা আনপ্রেসিডেন্টেড, এইরকম জিনিস এর আগে হয় নাই, যদিও এইরকম একটা অসুখ আসতে পারে এরকম প্রেডিকশন ছিল। তো কোভিড-19 যদি কারো হয়ে যায় তাহলে কী করতে হবে, এক্ষেত্রে ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন বাই দিস টাইম এটা ডেভেলপ হয়ে গেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে ভ্যাকসিন আবিষ্কার করেছে, ওষুধ আছে। কোভিড-19 হলে ইমিডিয়েটলি ওষুধ খেতে হবে,
কিছু ওষুধের সাথে পথ্য আছে, ফল ফ্রুট খেতে হয়, এগুলো করে কোভিড 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত মানুষ সুস্থ হয়ে যায়। 7 দিন থেকে 14 দিনের ডোজ আছে, এর মধ্যে সুস্থ হয়ে গিয়ে আবার যদি টেস্ট করে নেগেটিভ হয় সেক্ষেত্রে কোভিড মুক্ত ঘোষণা করা হয়। কোভিড হওয়ার আগেই যদি কেউ 1 ডোজ 2 ডোজ অথবা 3 ডোজের বুস্টারটা নিয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হয়। যদি যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার 2 ডোজ নেওয়ার পরে যখন আমার সেকেন্ড টাইম কোভিড হলো, আমি দেখলাম কোভিডের আক্রমণটা খুব অল্প ছিল। তার মানে হচ্ছে আপনার যদি 2 ডোজ অথবা বুস্টার ডোজ নেওয়া থাকে সেক্ষেত্রে কোভিডটা আপনার খুব একটা এফেক্ট করবে না। শরীরটা হালকা উইক হবে, কিছুটা সাইন্স অ্যান্ড সিম্পটমস থাকবে, কিন্তু আপনি অতটা উইক হবেন না, মোটামুটি অল্প দিন সাফার করে সুস্থ হয়ে যাবেন। কিন্তু যাদের ইঞ্জেকশন নেওয়া নেই তাদের উপরে কিন্তু কোভিডটা খুব মারাত্মকভাবে এফেক্ট করে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই সাজেস্ট করবো যে আপনি কোভিডের ডোজগুলো নিয়ে নিন, বুস্টার ডোজ সহ। এটা আপনাকে কোভিডের বিরুদ্ধে ফাইট করতে সহায়তা করবে। তো এটা হলো ব্যক্তিগত সচেতনতা। কোভিড হলে কী করবেন, আমরা ওয়ার্ক প্লেসে কী করতে পারি, ইনফ্যাক্ট ওয়ার্ক প্লেসের জন্য বা আমাদের কর্মক্ষেত্রে কোভিড প্রোটোকল আছে, আমরা কোভিড প্রোটোকল মেনে যদি চলি, আমরা মুখে মাস্ক পরি, সোশ্যাল ডিস্টেন্সিং যদি মেনটেন করি, সেই ক্ষেত্রে আমাদের এবং কোভিডের ব্যানার সচেতনমূলক মানি ব্যানার যদি ঝোলানো থাকে সেক্ষেত্রে অনেকটা আমরা কোভিডটাকে রেস্ট্রিক্ট করতে পারবো। কিছু কিছু কাজ ধরা হয় যে হাই রিস্ক জব, মিডিয়াম রিস্ক জব এবং লো রিস্ক জব, যেগুলোতে কোভিড সংক্রমণ এটার রিস্ক প্রোফাইল করা হয়েছে। যেমন হাই রিস্ক জব বলতে যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করেন, যারা ল্যাবরেটরিতে কাজ করেন, যারা অটোপসির সাথে জড়িত, এরা খুব হাই রিস্ক এবং হাই এক্সপোজার জবে কাজ করেন, তাদেরকে আরও সাবধান হতে হবে, তাদের কর্মক্ষেত্র অত্যন্ত রিস্কি। সো এটাকে হাই এক্সপোজার জব বলা হয় কোভিডের জন্য। এদের হাই পোটেনশিয়াল আছে এই এই কোভিড কোভিড এফেক্ট হওয়ার জন্য। মিডিয়াম পোটেনশিয়াল ফর এক্সপোজার হচ্ছে আপনি যদি রিটেল শপে কাজ করেন, আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত থাকেন, আপনি যদি এমন কাজ করেন যে আপনাকে মানুষের বাসা বাড়ি ভিজিট করতে হবে সার্ভিস দেওয়ার জন্য, তারপর আছে পোস্টাল এবং ওয়ারহাউস যে সব ওয়ার্কাররা কাজ করে এবং পাবলিক সার্ভিসে যারা জড়িত তারা হচ্ছে ধরা হয় মিডিয়াম এক্সপোজার। এবং হাই এবং মিডিয়াম এক্সপোজার ছাড়া বাকি সবাই যারা ওয়ার্ক প্লেসে যান, কর্মক্ষেত্রে যান, সবাই কিন্তু লো এক্সপোজার পেয়ে থাকেন। ইনফ্যাক্ট আপনার অফিসে যদি ঘন ঘন লোকজন আসা যাওয়া করে, বাইরে থেকে দর্শনার্থী আসে, তাহলে কোভিডের এক্সপোজার আপনার জন্য ইকুয়ালি আছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, যে বেশি লোককে চলাচলা মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা, একসাথে মিটিং না করা, মিটিংয়ের বদলে আমরা ফিজিক্যাল মিটিংয়ের বদলে আমরা জুম মিটিং বা অন্যান্য সফটওয়্যারে যদি আমরা মিটিং করতে পারি, আমরা যদি অসুস্থ হয়ে গেলে বাসা থেকে অফিস করতে পারি, এই কোভিড প্রোটোকলটা যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়ার্ক প্লেসেরও রিস্কটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এবং সর্বোপরি আমাদের আগে একটা অভ্যাস ছিল যে আমরা দেখা হলেই মানুষের সাথে কোলাকুলি করতাম অথবা হ্যান্ডশেক করতাম, এই কোভিড আমাদেরকে শিখিয়েছে বেসিক্যালি হ্যান্ডশেকের মাধ্যমে কিন্তু ট্রান্সমিশনটা ব্যক্তি থেকে ব্যক্তিতে বেশি হচ্ছে। এবং আমাদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস অনেকেরই ছিল না, তো এখন এটা হু সাজেস্ট করছে যে আপনি কিছুক্ষণ পরপরই হাত ধুবেন, বাইরে গেলে হাত ধুবেন, বাসার বাড়ির দরজার নব ধরলে হাত ধুবেন, চাবির রিং ধরলে হাত ধুবেন। তার মানে আমাদের একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আমাদেরকে আনতে হবে ক্লিনলিনেসের প্রতি, আমাদেরকে ক্লিন থাকতে হবে। এবং সর্বোপরি বলবো যে কোভিড-19 এর ফিজিক্যাল যেই ডিসকমফোর্ট ছিল এটা হচ্ছে কোভিড-19 হলে মানুষ এফেক্টেড হচ্ছে। আরেকটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ ডাইমেনশন। মানুষ ঘরে থাকতে থাকতে বা দীর্ঘ সময় লকডাউনে থাকতে থাকতে মানুষের অনেক সময় মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে লকডাউন যদি হয় বা আপনি যদি অফিসে দীর্ঘদিন না যান সেক্ষেত্রে আপনার যাতে আপনি বাসার বাইরে যথেষ্ট যান, ব্যায়াম করেন, আপনার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যা যা করণীয় সেগুলো করেন, যথেষ্ট রেস্ট এবং রিক্রিয়েশনের ব্যবস্থা থাকতে হবে। এবং সর্বোপরি তারপরেও যদি কারো মানসিকভাবে অস্বস্তিতে পড়ে যায় বা মানসিক কোনো
অসুস্থতার দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে সাথে সাথে সাইকোলজিস্ট অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোভিডের অনেকগুলো ডাইমেনশন আমরা দেখেছি, এগুলো নিয়ে আমরা আরও নতুন নতুন করে জানছি। এবং মনে রাখবেন যে কোভিড প্রত্যেকটা দিন, প্রত্যেক সপ্তাহে একটা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সামনে আসছে। সো কোভিড এখনও কিন্তু ফাইনালি যায়নি, বাট আমরা ওষুধ এবং টিকার মাধ্যমে আমরা এটাকে সাপ্রেস করতে পারি এবং আমাদের ডেইলি যে ক্লিনলিনেস সেটার মাধ্যমে আমরা কোভিড মুক্ত থাকতে পারি। কোভিডকে ভয় পাওয়া যাবে না, বরং আমাদেরকে এটাকে জানতে হবে এবং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও, কারণ কোভিড নতুন ওয়েভ নিয়ে আবার ফিরে আসছে এবং কোভিডে মানুষ এখনও এফেক্টেড হচ্ছে এবং ট্রান্সমিশন চলছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের তথ্য যোগান দিবে। তো নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।